Tom Jones is believed to be one of the earliest novels in the history of English literature, written during the neoclassical period. And Henry Fielding, is the writer of this novel. And Henry Fielding, had written few novels. Two of his novels are considered to be very much, remarkable. One is Tom Jones, and another is Joseph Andrews. এই দুইটা নভেল হেনরি ফিল্ডিং এর নিও ক্লাসিক্যাল পিরিয়ডে যে কয়েকজন নভেলিস্ট খুব বিখ্যাত ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন হেনরি ফিল্ডিং। এছাড়া বাকিদের নাম তো তোমরা জানোই, ড্যানিয়েল ডিফোর তো কথা আমরা বলেইছি, রবিনসন ক্রুসো পড়িয়েছি, তারপর রিচার্ডসনের কথা, স্যামুয়েল রিচার্ডসনের কথা আমরা বলেছি, এরপরে ডক্টর স্যামুয়েল জনসন, তিনিও এই যুগের একজন বিখ্যাত নভেলিস্ট। এই যুগে যারা বিখ্যাত নভেলিস্ট তাদের মধ্যে হেনরি ফিল্ডিং, ড্যানিয়েল ডিফো, স্যামুয়েল রিচার্ডসন এবং ডক্টর স্যামুয়েল জনসন, এই চারজন খুব উল্লেখযোগ্য। আর জোনাথন সুইফট উল্লেখযোগ্য, তবে তিনি তো নভেলিস্ট তাকে বলে না, অ্যালিগোরিক্যাল টাইপ অফ রাইটার। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে হেনরি ফিল্ডিং এর যে নভেলগুলো সেই নভেলগুলোকে পিকারেস্ক নভেল বলে বিবেচনা করা হয়ে থাকে। এবং আমি আগের ক্লাসে পিকারেস্ক নভেল সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম যে পিকারেস্ক নভেলগুলোতে অনেক বেশি রোমান্স, অনেক বেশি মুভমেন্ট মুভমেন্ট থাকবে, তারপরে নায়ক নায়কের যে একেবারে ইন্টেগ্রিটি বা পিওর ইন্টেগ্রিটি থাকবে না, এরপরে যে হিরো সে তাকে অনেক এন্ডিয়ারিং রাস্কেলের মতো মনে হবে, এই বিষয়গুলো আসলে পিকারেস নভেলের মধ্যে থাকে। এবং পিকারেস নভেলের মধ্যে সবসময় একটা মুভমেন্ট, একটা জার্নি, একটা মুভমেন্ট, এটা আর কি পিকারেস নভেলের মধ্যে থাকে। তো টম জোন্সের মধ্যেও আমরা সেই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পাই। টম জোন্স নভেলটা এটি একটি লংগেস্ট, ওয়ান অফ দ্য লংগেস্ট নভেলস। আগেকার দিনের নভেলগুলো যেরকম চ্যাপ্টারে বিভক্ত হতো, আবার কোনো কোনো নভেল চ্যাপ্টার মানে বুক এবং বুকের মধ্যে চ্যাপ্টার, মানে নভেলগুলো বুক দ্বারা ডিভাইডেড হতো, বুকের মধ্যে আবার চ্যাপ্টার থাকতো। তবে এই নভেলটা বুক দ্বারা ডিভাইডেড এবং এখানে আঠারোটা বুক আসলে যেটা লং চ্যাপ্টারের সমর্থক টাইপের, এবং সেই বুকে বিভক্ত 18টা বুক এই নভেলটার মধ্যে আমরা পাই টম জোন্সের মধ্যে। তো টম জোন্স নভেলের মধ্যে আমরা যেরকম 18টা বুককে বিভক্ত নভেলটা, এবং এই নভেলের যে সেন্ট্রাল ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা হচ্ছে টম জোন্স, এবং টম জোন্স এর নামানুসারেই এই নভেলটার নাম রাখা হয়েছে টম জোন্স, বিকজ অল দ্য অ্যাকশনস আর রিলেটেড টু দ্য অ্যাক্টিভিটিস অফ টম জোন্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য নেম অফ দিস নভেল ইজ অলসো টম জোন্স। আর এই নভেলটা যে মানে গ্রাম থেকে শহর, মানে the starting of this novel is a rural area, but it continued and ended in London city with a long journey. Amra novel ta rural area te shuru hoyeche, kintu novel ta abar je shesh hoyeche London e, London er porjonto amra ei novel er ie pabo. To ei ebhabe amra novel ta ke amra dekhte pai. Ar ei novel er moddhe amra jeta pai seta hocche je Tom Jones is considered to be the central character, and in the very beginning of this novel he is found as a as an adopted child without the real identity of his parents, and that is why Tom Jones initially is believed to be foundling মানে মানে একেবারে কুড়িয়ে পাওয়া শিশু, এবং সেই কুড়িয়ে পাওয়া শিশু হিসাবে টম জোন্সের একেবারে অ্যাকচুয়াল প্যারেন্টস সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায় না ইনিশিয়ালি, এবং সেভাবে আমাদের নভেলটা শুরু হয়েছে। আমরা আজকে আসলে যেহেতু মূল মানে একেবারে টোটাল স্টোরিটা আজকে আমরা আলোচনা করব না, আজকে আমরা অন্যান্যভাবে যেভাবে আমরা আলোচনা করি যেখানকার সেন্ট্রাল বিষয়গুলো, ক্রিটিক্যাল অ্যানালিসিস এবং ক্যারেক্টারগুলো। তো প্রথমে আমরা একটু ক্যারেক্টারগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে প্রধানতম যে কয়েকটা চরিত্র আছে তার মধ্যে টম জোন্সের কথা আমরা বললাম, যে টম জোন্সকে আমি যদি অ্যানালাইজ করি তাহলে টম জোন্সকে আমরা দেখতে পাবো যে টম জোন্স একেবারে হিরোর যে পরিপূর্ণ যে গুণাবলী সেই গুণাবলী টম জোন্সের মধ্যে পাওয়া যাবে না। কিন্তু টম জোন্সকে আমরা, কেউ কেউ যদি টম জোন্সকে কিছুটা ভিলেনও বলতে চায়, তাহলে কিন্তু সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে পাওয়া
যাবে। তবে টম জোন্সের কিছু ভালো গুণ ছিল, সেই ভালো গুণের মধ্যে একটি ছিল যে সে খুব দরিদ্রদের প্রতি তার ভালোবাসা, আমার পুয়ার পিপুলদের প্রতি তার ভালোবাসাটা ছিল আনপ্যারালাল, সেটি একটি গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে ভালো কিছু মানসিকতা ছিল, সেটিও গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্যে যে নৈতিকতা, সে মরালিটি, সেই মরালিটির অভাব ছিল। এবং খুব পিওর ক্যারেক্টার আমরা টম জোন্সকে বলতে পারি না, কিন্তু টম জোন্স খুবই স্ট্রং এবং খুব ব্রেভ, তারপরে খুব ফাইটার টাইপের, এই এই ধরনের বিষয়গুলো আমরা টম জোন্সের মধ্যে পাই। আর এই গল্পের যে নায়িকা, সে নায়িকা হচ্ছে সোফিয়া ওয়েস্টার্ন। এবং সোফিয়া ওয়েস্টার্নকে আমরা দেখতে পাই যে খুবই পিওর একটা ক্যারেক্টার, এবং সোফিয়া ওয়েস্টার্নের মধ্যে কোনো ধরনের ইলিসিট রিলেশনশিপ করার প্রবণতা আমরা দেখতে পাই না। এবং সোফিয়া ওয়েস্টার্নকে আমরা দেখতে পাই যে পিওরলি ডিভোটেড টু টম জোন্স, অ্যান্ড ইউনো দ্য লাভ দ্যাট সোফিয়া ফেল্ট ফর টম জোন্স ইজ ভেরি মাচ ইউনো পিওর। এটি আমরা ইয়ের মধ্যে কি বলে সোফিয়ার মধ্যে আমরা পাই। সুতরাং আমরা টম জোন্স এবং সোফিয়াকে যদি আমরা অ্যানালাইজ করি তাহলে আমরা দেখতে পাবো যে সোফিয়া টম জোন্সের তুলনায় অনেক বেশি পিওর ক্যারেক্টার এবং খুবই রিয়ালিস্টিক ক্যারেক্টারও বটে। এবং সে যেরকম টম জোন্সকে খুব ভালোবাসতো সেটা যেরকম সত্য, সে আবার সে কিন্তু তার প্যারেন্টসদের অনুমতি ছাড়া বিয়ে করতেও আগ্রহী ছিল না, সেটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। কিন্তু আবার তার প্যারেন্টসরা তাকে কোনো অপাত্রে দিয়ে দেবে সেটাও আবার সে পছন্দ করছিল না। যেমন তার প্যারেন্টসরা যখন এখানকার আরেকটা অন্যতম চরিত্র মাস্টার ব্লিফিল্ড, যেটা হচ্ছে আমরা এখানকার আরেকটা প্রধানতম চরিত্র এবং ভিলেনিয়াস ক্যারেক্টার, সেই মাস্টার ব্লিফিল্ডকে মাস্টার ব্লিফিল্ডের সাথে যখন বিয়ে দেওয়ার চিন্তা করে, তখন কিন্তু সোফিয়া আবার সেই ব্যাপারটা মেনে নিতে পারে না। তো এখানে কিন্তু সোফিয়াকে আমরা একটা মিক্সড ক্যারেক্টার হিসেবে পাই, যে আমাদের সমাজে যেরকম দুই ধরনের ক্যারেক্টার আছে মেয়েদের মধ্যে, যদি আমরা দেখি যে কিছু কিছু মেয়ে আছে যারা ধরো প্যারেন্টসরা যেটা বলবে সেই অনুযায়ী বিয়ে করবে, এটা এরকম আছে মেয়ে। আবার কিছু মেয়ে আছে যারা হয়তো প্যারেন্টসদের পছন্দ বাইরে যে নিজেদের পছন্দকে প্রাধান্য দেবে সেরকম আছে। এই দুই ধরনেরই কিন্তু ক্যারেক্টার আমরা দেখতে পাই, কিন্তু একটা মানে ব্যালেন্সড ক্যারেক্টার কিন্তু আমরা অবশ্যই দেখতে পাই না, যে না বাবা মার কথাও মানবে কিন্তু আবার বাবা মা যে পাত্রে তাকে দিচ্ছে সেটা কতটুকু যৌক্তিক হচ্ছে সেই ব্যাপারটাও বিবেচনা করবে। এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আমাদের সমাজের অনেক লেডিদের মধ্যে বা ফিমেলদের মধ্যে দেখতে পাই না, কিন্তু সোফিয়া ওয়েস্টার্নের মধ্যে আমরা সেটা দেখতে পাই। সুতরাং সোফিয়া ওয়েস্টার্ন টম জোন্সকে ভালোবাসে সেটাও যেরকম সত্য কথা, সে তার বাবা মার পছন্দ অনুযায়ী, মানে বিশেষ করে বাবার পছন্দ অনুযায়ী, যেখানে বাবা আছে তার মিস্টার স্কোয়ার ওয়েস্টার্ন, সে তার পছন্দকে প্রাধান্য দিচ্ছে, তার পছন্দের বাইরে যাবে তার আপত্তিতে সে বিয়ে করতে রাজি না, কিন্তু আবার তার বাবা যখন তাকে অপাত্রে দিতে যাচ্ছে তখন সে কিন্তু সেই জিনিসটা পছন্দ করছে না। তো এই এটা হচ্ছে আমরা সোফিয়া ওয়েস্টার্নের ক্যারেক্টারের মধ্যে পাই, এবং সোফিয়া ওয়েস্টার্নকে আমরা একটা পিওর ক্যারেক্টার বলেই বিবেচনা করতে পারি। আর এখানে আর প্রধানতম আরো কিছু চরিত্র আছে, যেমন একটা আছে মিস্টার মিস্টার অলরতি, টমাস অলরতি। টমাস অলরতি হচ্ছে এই অঞ্চলের একজন জমিদার, এবং সেই জমিদারের বাসায় কিন্তু টম জোন্সকে পাওয়া যায় একেবারে সেই বাল্য বয়স, মানে শিশু বয়স। এবং মিস্টার অলরতি বা মিস্টার টমাস অলরতি একজন খুবই প্রজাবৎসল বা একজন খুব ফিলান্থ্রপিস্ট মানুষ, এবং সেই জন্য সে টম জোন্সকে লালন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে একেবারে শিশু বয়স থেকে, এবং মানে অনুমান করে যে সে জেনি জোন্সের ছেলে। জেনি জোন্স ছিল ওই অঞ্চলের একটা মেয়ে, মানে মানে একজন খুব লোয়ার ক্লাস মেয়ে, এবং তারা ধারণা করে যে জেনি জোন্স তাদের ওইখানে ওই ইয়েতে একজন টিচার ছিল, সে টিচারের নাম ছিল মিস্টার প্যাট্রিচ। তাদের কোনো ইলিসিট রিলেশন হিসেবে কারণে হয়তো টম জোন্স জন্ম নিতে পারে, যদিও আমরা পরবর্তীতে সেটা বিপরীতটা দেখতে পাবো, কিন্তু ইনিশিয়ালি এটাই সবাই বিশ্বাস করে। তো সেক্ষেত্রে মিস্টার স্কোয়ার অলরেডি সিদ্ধান্ত নেয় যে টম জোন্সকে সে লালন পালন করবে, এবং সে টম জোন্সকে লালন পালন করতে থাকে। আর মিস্টার স্কোয়ার অলরেডির যে মানে তোমার নিস থাকে, সে হচ্ছে মিসেস ব্রিজেট আবার একজনকে বিয়ে করে, তার নাম হচ্ছে ক্যাপ্টেন ব্লিফিল্ড। তো ক্যাপ্টেন ব্লিফিল্ড এবং ব্রিজেটের ছেলে হচ্ছে মাস্টার ব্লিফিল্ড, এবং মাস্টার ব্লিফিল্ড আর টম জোন্স একই বাড়িতে তারা কিন্তু সমবয়সী বা কাছাকাছি বয়সী তারা বেড়ে উঠতে থাকে। এবং মানে যদিও দেখা যায় যে মেন্টালিটির দিক দিয়ে তাদের মধ্যে অনেক গ্যাপ আছে। তো এখানে আমরা তাহলে মোটামুটি এই চরিত্র চিত্রণ, তাহলে আমরা কি কাকে কাকে পাইলাম? টম জোন্সকে পাইলাম, সোফিয়া ওয়েস্টার্নকে পাইলাম নায়িকা, আর এখানে ভিলেনিয়াস ক্যারেক্টার মাস্টার ব্লিফিল্ডকে পাইলাম, যে টম জোন্সের চেয়ে অল্প একটু কম বয়স কিন্তু কাছাকাছি বয়সী। তারপরে আমরা মাস্টার ব্লিফিল্ডের বাবা ক্যাপ্টেন ব্লিফিল্ডকে পাইলাম, মাস্টার ব্লিফিল্ডের মা ব্রিজেটকে পাইলাম, ব্রিজেটের আঙ্কেল টম স্কোয়ার অলরেডিকে পাইলাম, আর এখানে টম জোন্স ইয়ার সোফিয়ার বাবা মিস্টার স্কোয়ার ওয়েস্টার্ন, এবং সোফিয়ার একজন ফুপু ছিল তার নাম ছিল মিসেস ওয়েস্টার্ন,
এই কয়টা ক্যারেক্টারকে আমরা পাইলাম, আর এই অঞ্চলের একজন শিক্ষক ছিল, যদিও তাকে পরবর্তীতে এখান থেকে বহিষ্কার করা হয়। তার নাম ছিল মিস্টার প্যাট্রিক, যাকে ইনিশিয়ালি ধারণা করা হয়েছিল যে টম জোন্সের বাবা হতে পারে। আর জেনি জোন্স, যার নাম অনুসারে টম জোন্সের নাম, সে জেনি জোন্সকে আমরা পাই। তো মোটামুটি এই কয়টা চরিত্র, মৌলিক চরিত্র, যে চরিত্রগুলোকে আমরা আমাদের জানতে হবে। তো সেই চরিত্রগুলোর মধ্যে কিছু ভালো চরিত্র, কিছু মন্দ চরিত্র আছে। ভালো চরিত্রগুলোর মধ্যে আমরা সোফিয়াকে একটা ভালো ক্যারেক্টার হিসেবে পাবো। এরপরে আমরা ভালো চরিত্র হিসেবে পাবো হচ্ছে ইয়েকে, কি বলে, মিস্টার মিস্টার টমাস অলওর্থিং, তাকে আমরা খুবই একটা পিওর ক্যারেক্টার হিসেবে পাবো, মিস্টার টমাস অলওর্থিংকে। তো প্রধানত এখানে যে কয়েকটা ভালো ক্যারেক্টার আছে তার মধ্যে এই দুইটা ক্যারেক্টার হচ্ছে একেবারে সার্বিক দিক দিয়ে ভালো, টমাস অলওর্থিং আর হচ্ছে মানে সোফিয়া ওয়েস্টার্ন। ও আরো দুটা ক্যারেক্টার ছিল এখানে, আরেকটা মেয়ে ছিল, যে মেয়ের নাম ছিল মলি সেগ্রেম। মলি সেগ্রেমের নামটা একটু মনে রাখতে হবে, যে টম জোন্সের সোফিয়ার সাথে রিলেশনশিপের আগে এই মলি সেগ্রেম নামে এই মেয়েটির সাথে সম্পর্ক ছিল। তো মলি সেগ্রেম নামে একটি ক্যারেক্টার, মলি সেগ্রেমের বাবা ব্ল্যাক জর্জ, সে ছিল এই অঞ্চলের একজন গরিব প্রজা। তো এই কয়েকটা চরিত্র আমরা পাই, এবং সেই চরিত্রের মধ্যে আমরা তাহলে মানে ভালো চরিত্র হিসেবে পাইলাম হচ্ছে স্কোয়ার অলওর্থ, টমাস অলওর্থিংকে পাইলাম, তারপরে আমরা সোফিয়া ওয়েস্টার্নকে পেলাম, এই দুটো হচ্ছে প্রধানতম ভালো চরিত্র। আর মোটামুটি ভালো চরিত্রের মধ্যে আমরা মিস্টার প্যাট্রিক্সকে মোটামুটি ভালো চরিত্র হিসাবে পাবো, যদিও তাকে তার ব্যাপারে মিথ্যা অভিযোগ ছিল। আর আমরা ব্ল্যাক জর্জকে মোটামুটি ভালো চরিত্র হিসাবে আমরা পাবো, আর টম জোন্সকে আমরা মিক্সড একটা ক্যারেক্টার হিসাবে পাবো। তার অনেক ভালো কোয়ালিটিও যেরকম আছে আবার মন্দ কোয়ালিটিও আছে। আর পিওরলি খারাপ ক্যারেক্টারের মধ্যে আমরা এখানে মাস্টার ব্লিফিল্ডকে আমরা পাই, তারপরে আমরা মলি সেগ্রেমকেও আমরা পাই, এরপরে অন্য যে চরিত্রগুলো ব্রিজেট, তারপরে কি বলে ক্যাপ্টেন ব্লিফিল্ড, সেগুলোকে আমরা কিন্তু মোটামুটি নেগেটিভ হিসাবে আমরা পাই, যদিও তাদেরও কিছু কিছু ভালো চরিত্র ছিল শুধুমাত্র মাস্টার ব্লিফিল্ড ছাড়া। তো এভাবে আমরা ক্যারেক্টার চরিত্র চিত্রণের পরে আমরা যদি প্রধানতম বিষয়গুলোর মধ্যে যাই, তাহলে এখানে এক নম্বর প্রধানতম বিষয় হচ্ছে সেটা হলো যে এটা একটা পিকারেস্ট নভেল, মানে আমরা এটা মনে রাখবো এক নম্বর। দুই নম্বর হচ্ছে এখানকার যে নায়ক, সে নায়ককে ঠিক প্রচলিত নায়কের বিবেচনা এখানে উপস্থাপন করা হয় নাই। তোমরা হয়তো অনেকে মুভি দেখেছো খলনায়ক, তাই এরকম খলনায়ক টাইপের নায়ক আর কি, যে তার অনেক কোয়ালিটি আছে কিন্তু তারপরেও কি সে আসলে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে ট্রিটেড হয়েছে, কিন্তু তারপরে তার নেগেটিভ চরিত্রগুলোকেও মানে খুব গুরুত্ব মানে গুরুত্বপূর্ণ করে বিবেচনা করা যেতে পারে। তো সুতরাং এখানে আমরা মানে এটাকে একটা মানে নায়ক যে প্রধান মানে নায়কের যে একটা ধারণা আমরা পাই, সেই ধারণার সাথে আমরা এখানে টম জোন্সকে মিলাইতে পারবো না। আর টম জোন্সের এখানে মানে তাকে প্রেজেন্ট করা হয়েছে একটা এনডিয়ারিং রাস্কেল। আমি গত ক্লাসে হয়তো বলেছিলাম এনডিয়ারিং রাস্কেল মানে হচ্ছে যে মানে সাধারণত দেখবে যে পাড়ার মোড়ে টোড়ে বা এরকম জায়গায় অনেক এরকম মাস্তান টাইপের বা এই টাইপের কিছু কিছু চরিত্র থাকে, যেগুলো যাদের অনেক খারাপ গুণ আছে বা খারাপ অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু তারপরে দেখা যায় যে হয়তো তার এমন কিছু কোয়ালিটি আছে যে কোয়ালিটির কারণে সমাজের অনেকে হয়তো তাকে আবার পছন্দ করে, আর বিশেষ করে ফিমেলরা। হ্যাঁ মানে এখানে তো ফিমেলই আমাদের আজকে ক্লাসে উপস্থিত বেশি বিভাগ ছাড়া, তো সেখানে ফিমেলরা অনেক সময় এই ধরনের চরিত্রের প্রতি আবার কি হয়ে যায় মানে ফলেনও হয়ে যায়, দেখা যায় যে তারা মানে জানে যে বেশি একটা সুবিধার না, কিন্তু তারপরে তার হয়তো হিরোইজম অথবা অন্যান্য মানে ব্রেভারি এগুলোর কারণে অনেক সময় ফলেন হয়। তো সুতরাং এখানে আমরা টম জোন্সকে সেরকম একটা এনডিয়ারিং রাস্কেল হিসাবে আমরা পাই। আর যে কনসেপ্ট অফ ভার্চু, কনসেপ্ট অফ ভার্চুটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে ভিন্নভাবে। ইংল্যান্ড আমেরিকাতে কিন্তু এখনো কনসেপ্ট অফ ভার্চুটা এরকমই আছে, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ভার্চুর কনসেপ্টটা কিন্তু এখনো এরকম আছে। দেখবো যে সেই সমস্ত অঞ্চলের মানুষজন তাদের ভার্চু যেটা, যে তারা অনেক মানে আর্থিকভাবে অনেস্ট, তারপরে কি তাদের মানে অন্যের প্রতি ভালোবাসাও আছে, পোরদের প্রতি তাদের ভালোবাসাও আছে, এরপর মানুষের প্রতি তাদের ভূমিকা রাখার প্রবণতা এগুলো আছে, এই যে ভালো গুণগুলো এগুলো আছে, কিন্তু তারা এই যে নৈতিক আমরা যেটাকে নৈতিকতা মনে করি যে মেল ফিমেল রিলেশনশিপ যেটা, আমরা তো আমাদের দেশে নৈতিকতা বলতে শুধু আমরা এই একটা জিনিসই বুঝি যে মেল ফিমেলের রিলেশনশিপের দিক দিয়ে নৈতিক কি অনৈতিক কি সেটার উপর আমরা ডিপেন্ড করি, কিন্তু আরো যে নৈতিকতা অনৈতিকতার অনেক বিষয় আছে, তার আর্থিক নৈতিকতা, তারপরে তার চিন্তা চেতনার নৈতিকতা, তার মন মানসিকতার নৈতিকতা, এগুলো কিন্তু আমরা বিবেচনাও করি না, কিন্তু ওইটাও গুরুত্বপূর্ণ কোনো সন্দেহ নাই, কিন্তু পাশাপাশি কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, কিন্তু সেগুলো আমাদের দেশে অনেক সময় নেগেটিভ খুব একটা বিবেচিত হয় না। তো ইংল্যান্ড আমেরিকাতে আবার উল্টো, তারা কিন্তু ওই জিনিসগুলোকে অনেক গুরুত্ব দেয়, কিন্তু মেল ফিমেল রিলেশনশিপের ক্ষেত্রে তারা অনেক কিছুটা লিবারাল, তারা মনে করে যে না এখানে কিছুটা মানুষ ফ্লেক্সিবল হইতে পারে, এটা তারা মনে করে, যদিও এই মনে করাটা আমরা সাপোর্ট করি না, কিন্তু তারা মনে করে। এখানে কিন্তু টম জোন্সের ক্ষেত্রে কিন্তু সেরকমটাই ঘটেছে, সে কিন্তু এখানে আমরা দেখতে পাই যে তার যে রিলেশন সে রিলেশনের ক্ষেত্রে সে কিন্তু মানে ফেইথফুল না, মানে মেল ফিমেল রিলেশনশিপের ক্ষেত্রে সে সোফিয়াকে পছন্দ করে, তারপরে যে তার ইন্টারেস্টও আছে, কিন্তু আবার কিন্তু তার অন্যদের সাথে রিলেশন আছে, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। তাহলে কনসেপ্ট অফ ভার্চুটাকে কিন্তু এইভাবে প্রেজেন্ট করা হয়েছে এখানে, যদিও আবার বিপরীত যেটা কনসেপ্ট অফ ভার্চু সেটা কিন্তু সমানভাবে কিন্তু আছে, যে সোফিয়ার মধ্যে দিয়ে যে সোফিয়ার কিন্তু ভার্চু আবার একেবারে পিওর ভার্চু, আমাদের সমাজে যেভাবে ভার্চু বলে আমরা বিবেচনা করি সেভাবে কিন্তু সোফিয়ার ভার্চুটাকে আমরা দেখতে পাই, যে একটা ফিমেল বা একটা মেল তার যে ফেইথফুলনেসটা থাকবে
সেই ফেথফুলনেসটা আমরা সোফিয়ার মধ্যে দিয়ে আমরা কিন্তু পিওরলি আবার পাচ্ছি। সুতরাং এখানে দুই ধরনের ভার্চু কিন্তু আছে। আরেকটা যেটা যেটা আছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি সোসাইটিকে রিপ্রেজেন্ট করা। কন্টেম্পোরারি সোসাইটি তৎকালীন ইংল্যান্ডে সেই সময় যদিও মানে মিডিল ক্লাস বলে কিন্তু কিছু ছিল না, মানে আমরা যেটাকে ভিক্টোরিয়ান পিরিয়ডে আমরা একটা মিডিল ক্লাস বলে একটা ক্লাস পাই, মানে কিন্তু আমরা ওই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে কিন্তু আমরা মিডিল ক্লাস বলে কিন্তু কোনো ক্লাস নাই। সেখানে আইদার তোমার আপার ক্লাস নাহলে লোয়ার ক্লাস, মানে মাঝামাঝি কোনো সুযোগ নেই, হয় জমিদার নাহলে জমিদারের প্রজা, মাঝখানে কোনো অবস্থা নাই। তো পরবর্তীকালে কিন্তু মিডিল ক্লাস এসেছে। আমরা কিন্তু এই নভেলের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই যেখানে কিন্তু শ্রেণী বৈষম্যটা আছে, যেমন টমাস ওলোর্ডি তার যে অবস্থা বা মিস্টার ওয়েস্টার্নের যে অবস্থা, টম জোন্স বা টমাস ওলোর্ডির কাছে মানুষ সরকারের তার যে অবস্থা, কিন্তু সেখানে কিন্তু ব্ল্যাক জর্জ, মরিসি গ্রেম, প্যাট্রিজ, জেনি জোন্স তাদের কিন্তু অবস্থাটা কিন্তু খুবই খারাপ, মানে তাদের আর্থিক অবস্থা, ফিনান্সিয়াল কন্ডিশন, তাদের শেল্টার সেগুলো কিন্তু কিছু ছিল না, তারা জমিদারদের খেয়াল খুশির মধ্যে উপরেই পরিপূর্ণভাবে ডিপেন্ডেন্ট ছিল। সেই জিনিসগুলো কিন্তু এই নভেলের মধ্যে ফুটে তুলেছে, অর্থাৎ ক্লাস কনফ্লিক্টটাকে খুব ব্যাপকভাবে উপস্থাপন করা হয়েছে এই নভেলটার মধ্যে দিয়ে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে জার্নি, এই নভেলের মধ্যে জার্নিটাকে উপস্থাপন করা হয়েছে, এবং সেই জার্নিটা কি মানে মানে জার্নিটা যে তোমার খুব কমফোর্টেবল জার্নি ছিল না সেই জিনিসটা এখানে তুলে ধরা হয়েছে। জার্নির পদে পদে আমরা টম জোন্সের মধ্যে যেরকমটা পাই, আবার ইয়ার জোসেফ অ্যান্ড্রুজ আরেকটা নভেল সেটার মধ্যে পাই। জোসেফ অ্যান্ড্রুজের মধ্যে শহর থেকে গ্রামে জার্নিটা শুরু হয়েছে, শহরে শেষ হয়েছে গ্রামে, আর এখানে হচ্ছে গ্রাম থেকে শুরু হয়ে শহরে শেষ হয়েছে, কিন্তু জার্নি আছে, এবং সেই জার্নির মধ্যে মানে এখনো তো জার্নি মানেই সেখানে বিভিন্ন ধরনের প্রতিকূলতার ব্যাপার আছে, কিন্তু আবার মানে তখনকার দিনে জার্নিতে কিন্তু এই প্রতিকূলতা ছিল অনেক বেশি ভয়াবহ। সেই জিনিসটাও কিন্তু এই নভেলের মধ্যে ফুটে তোলা হয়েছে যেটা আমরা দেখতে পাই। আরেকটা জিনিস যেটা যেটা আমরা এখানে দেখতে পাই যে কন্টেম্পোরারি এডুকেশন, সেই কন্টেম্পোরারি এডুকেশনের মধ্যে আমরা দেখতে পাই যে মানে যারা খুব আপার ক্লাস ছিল, জমিদার শ্রেণী ভাই, তারা কিন্তু তখনকার সময় ওই যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার ব্যাপারটা খুব একটা গুরুত্ব দিত না। তারা মনে করতো যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করলে তাদের বাচ্চা কাচ্চারা কি হয়ে যাবে, করাপ্টেড হয়ে যাবে, বা তারা ভালোভাবে মানুষ হবে না। তারা বাসা বাড়িতে লেখাপড়ার ব্যবস্থা করতো শিক্ষকদেরকে হায়ার করে, এবং সেটা কিন্তু আমরা এখানেও দেখতে পাই। টম জোন্স এবং মাস্টার ব্লিফিল্ড দুজনেই কিন্তু বাড়িতে লেখাপড়া করতো, তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে যাইতো না, এবং তাদেরকে বাসার টিচার রেখে দেওয়া হতো। এবং এই বিষয়গুলো কিন্তু তৎকালীন ইংল্যান্ডে শুধু না, আমাদের এই সমাজেও কিন্তু আজ থেকে হয়তো 100 বছর আগে, 70-80 বছর আগে কিন্তু এরকমটাই ছিল, মানে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বটা কিন্তু আরো অনেক পরে কিন্তু বেড়েছে। সেই কন্টেম্পোরারি এডুকেশনটাকেও কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাই। এরপরে আমরা দেখতে পাই যে তৎকালীন সময়ের যারা মানে তোমার আপার ক্লাস তাদের মধ্যে কিন্তু এই যে মানে ইলিসিট রিলেশনশিপ সেগুলো কিন্তু আর অর্থ দিয়ে তারা কি করতো এগুলোকে ঢেকে ফেলতে পারতো। যেমন আমরা মানে এখন যদি ইন ডিটেল স্টোরিটা বলছি না, কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাবো যে টম জোন্স কিন্তু আসলে এই যে ব্রিজেট, মিসেস ব্রিজেট যে, সে ব্রিজেটের যেরকম লিগাল চাইল্ড হচ্ছে মাস্টার ব্লিফিল, আর ইললিগাল চাইল্ড হচ্ছে টম জোন্স, এটা কিন্তু আমরা দেখতে পাই। এবং সেখানে আমরা মানে সেটা সে লুকিয়ে লুকানোর জন্য কিন্তু এই নাটকটা সে করেছিল। তো কিন্তু সেখানে দেখতে পাই যে টম জোন্স কিন্তু মানে একটা খুব আপার ক্লাসে ব্রট আপ হওয়ার কারণে এবং লালিত পালিত হওয়ার কারণে তার এই যে সে যে একটা বাস্টার্ড চাইল্ড সেই ব্যাপারটা কিন্তু খুব বেশি খারাপ চোখে কিন্তু সমাজে দেখা হয় না, কারণ যেহেতু সে একটা বড় লোকের পরিবারে বেড়ে উঠেছে। তো এই যে বিষয়টা এটাও কিন্তু খুব স্যাটারাইজ করা হয়েছে যে আসলে মানি একটা ফ্যাক্টর। এখানে যেরকম মানে আমরা যেখানে যেরকম এখানে একটা প্রধানতম চরিত্র পেয়েছি সোফিয়া ওয়েস্টার্নের ফুপু মিসেস ওয়েস্টার্ন, সে মিসেস ওয়েস্টার্ন কিন্তু সে বিয়ে করে নাই, কিন্তু সে কিন্তু সোফিয়াকে বারবার পরামর্শ দেয় যে ম্যারেজের ক্ষেত্রে মানি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, মানি ইজ ভেরি মাচ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং সে সবসময় তার ভাইজি বা নিজ সোফিয়াকে সেই ব্যাপারটা সেই মেন্টালিটিটা দেওয়ার চেষ্টা করে, এবং এই মেন্টালিটিটা কিন্তু যুগে যুগেই মানে বিবেচিত হয়েছে প্যারেন্টসদের মধ্যে, এবং প্যারেন্টসদের এই প্রবণতাটা তাদের সন্তানদের মধ্যে, বিশেষ করে ফিমেলদের মধ্যে এটা কিন্তু বিবেচিত মানে হয়েছে, এটাকে গুরুত্ব দেওয়া হয়। অনেকেই ভাবে যে না মানে যদি পাত্র হিসাবে পাত্র যদি আমরা চিন্তা করি মুন্সী মধ্যে, এটা আরো বেশি ব্যাপক আছে যে পাত্র হিসাবে যদি অর্থ যদি থাকে পাত্রের, তারা মনে করে যে না তার সবকিছুই ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। তো এই যে একটা ব্যাপার, এবং এটা সাধারণত প্যারেন্টসরা তো পুরোপুরি এটা ভাবেই, আর প্যারেন্টসদের এই প্রবণতার কারণে অনেক ফিমেলদের মধ্যে, অনেক মেয়েদের মধ্যে এই প্রবণতাটা জাগ্রত হয় সবার মধ্যে না হলেও। তো সেটা কিন্তু তারা ভাবে না, বা এরকমটা ভাবে না প্যারেন্টসরা, যে না অন্য অন্য যে বৈশিষ্ট্যগুলো মানির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যে তার অনেস্টি, তার মেন্টালিটি এবং তার চিন্তা চেতনা, সেগুলো যে গুরুত্বপূর্ণ, এবং তার সাথে যদি অ্যাডিশনালি মানি থাকে তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে যুগে যুগেই কিন্তু উপেক্ষিত হয়েছে, এবং যার কারণে দেখা গেছে যে অনেক সময় ফ্যামিলি লাইফে কিন্তু অনেকে হ্যাপি হয় না, যে মানি থাকে ঠিকই কিন্তু আর কিছু থাকে না। অনেকের জীবনে কিন্তু সেরকমটা হয় যে মানি আছে, লাক্সারি আছে,
তারপরে অন্য সমস্ত সলভেন্সি আছে, কিন্তু কি নাই, তার ফেথফুলনেস নাই, তারপরে ইল ট্রিটমেন্ট আছে, মানে ওই মেন্টালিটির কারণে। তো এই বিষয়গুলো কিন্তু সেই যুগেও কিন্তু আমরা দেখতে পাই এই নভেলটার মধ্য দিয়ে। এরপরে আমরা এখানে যে জিনিসগুলো পাই, যে টম জনসের মধ্যে দিয়ে যেটা পাই, যে টম জনসের মধ্যে দিয়ে কিন্তু টম জনস কিন্তু সবসময় কি যারা সুবিধা বঞ্চিত তাদেরকে হেল্প করার প্রবণতা তার মধ্যে ছিল, যেটা তার যে আশ্রয়দাতা মিস্টার টমাস অলোর্দির মধ্যেও ছিল, এবং সেটা কিন্তু তারা মানে মানে ওখান থেকে কিন্তু সে অর্জন করে, এবং সেই ব্যাপারগুলো কিন্তু আমরা টম জনসের মধ্যে পাই। টম জনস কিন্তু এইভাবেই কিন্তু এই হেল্প করতে যেয়ে কিন্তু, যেমন ব্ল্যাক জর্জকে হেল্প করতে যেয়ে কিন্তু সে কিন্তু মলির সাথে রিলেটেড হয়, এবং পরবর্তীতে মলির সাথে কিন্তু তার একটা ডিপ রিলেশনশিপ হয়, যেটা পরবর্তীকালে আবার সোফিয়ার সাথে রিলেশনশিপ হতে থাকে। এবং যখন যখন সোফিয়ার সাথে তার রিলেশনশিপ হয় তখন কিন্তু সে আবার দেখতে পায় যে মলি আসলে কিন্তু মানে শুধু টম জোন্সের সাথে রিলেটেড না, আরো অনেকের সাথে রিলেটেড, মানে মলি মানে যেটা লোয়ার ক্লাস লেডি যারা ছিল, সবাই তো আমরা বলবো না যে সবাই একই রকম, কিন্তু লোয়ার ক্লাস লেডিদের মধ্যে অনেকের মধ্যেই এই এই সম্পর্কগুলোর ক্ষেত্রে তারা বাদ বিচার করতো না, তারা অনেকের সাথেই সমানভাবে রিলেশন রাখতো। মলি সিগ্রামও সেরকম, এবং সেক্ষেত্রে কিন্তু টম জোন্স তখন মলির প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলে এবং সোফিয়ার দিকে ইন্টারেস্টেড হয়। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু আসলে একটা সমাজচিত্র মানে ইংল্যান্ডের তৎকালীন সময়, এবং সেটা কিন্তু শুধু আমরা কিন্তু এখানে লন্ডনের পিকচার আলোচনা করছি না, লন্ডনে তো আরো ভয়াবহ হবে, কিন্তু এটা কিন্তু একটা মফস্বল এলাকা, রুরাল এরিয়ার চিত্র আলোচনা করছি, সেখানেও কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা মানে একটা করাপ্টেড সোসাইটি বা একটা ইমোরাল সোসাইটির একটা চিত্রপট আমরা তুলে ধরতে পারি এর মধ্যে দিয়ে। তো এগুলো আমরা এই টম জোন্স নভেলটার মধ্যে আমরা পাবো। এবং যদিও টম জোন্সের নভেলের আর টম জোন্স নভেলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সবসময় একটা সাসপেন্সটা কি, যে আসলে টম জোন্সের বাবা মা কে, এই যে সাসপেন্সটা কিন্তু সবসময় মানে প্রথম থেকে একেবারে নভেলের শেষ পর্যায়ের আগ পর্যন্ত আমরা এটা পাই। তার মানে একটা মানে সাধারণত যদি একটা ভালো নভেল হইতে হয় তাহলে সেই ভালো নভেলের মধ্যে যদি এই ধরনের কোনো সাসপেন্স থাকে, যেমন তোমরা যদি কোনো নভেল পড়ো এবং সেই নভেলের মধ্যে বা কোনো নাটকও যদি দেখো, তাহলে নাটকের মধ্যে যদি দেখো যে না একটা সাসপেন্স রয়ে গেছে, এবং সেই সাসপেন্সটা যখন ফিনিশিংয়ে পর্যন্ত থাকবে তখন কিন্তু নভেলটার বা আমার নাটকটার আবেদনটা থাকবে বেশি। তোমরা হয়তো অনেকে দেখে থাকতে পারো, যেমন হুমায়ুন আহমেদের একটা নক্ষত্রের নাটক ছিল, তো নক্ষত্রের নাটকের মধ্যে কিন্তু নক্ষত্রের রাত, সেখানে ওখানকার যে ক্যারেক্টার মনীষা তার কিন্তু যে মানে প্যারেন্টিং সম্পর্কে একটা কৌতূহল থেকে যায় যে তার প্যারেন্টিং কারা, এবং অনেক শেষ পর্যায়ে এসে আমরা কিন্তু মানে নাটকের একেবারে অনেক শেষের দিকে এসে আমরা জানতে পারি যে আসলে সে একটা অ্যাডপ্টেড চাই। তো এই যে একটা সাসপেন্স, এই ধরনের সাসপেন্স যখন থাকে তখন কিন্তু সেই নাটক বা নভেলটা অনেক বেশি কি হয় জনপ্রিয়তা পায়, এবং সে মানে পাঠকদেরকে দীর্ঘ সময় ধরে রাখতে পারে। কারণ যদি একটা উপন্যাস যদি খুব বড় উপন্যাস হয় সেটা পাঠকদেরকে ধরে রাখাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হবে যদি একটা গতানুগতিক যদি বর্ণনাই যদি চলতে থাকে ইয়ার মধ্যে। তো এখানে আমরা দেখতে পাই যে না, গতানুগতিক বর্ণনার বাইরে যে ওই যে সাসপেন্সটা, সেই সাসপেন্সটা কিন্তু বরাবরই কিন্তু আমরা এখানে দেখতে পাই, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নভেলে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে যে লিগাল এবং ইললিগাল। হ্যাঁ, লিগাল এবং ইললিগালের তো একটা ইললিগাল চাইল্ড, সেটা তো অবশ্যই মানে নিন্দিত ব্যাপার, যদি এখানে অতটা নিন্দিত ভাবে দেখানো হয় নাই, কিন্তু তা নিন্দিত ব্যাপার। কিন্তু তারপর যদি কেউ যদি লিগাল মনে করে, একজন লিগাল চাইল্ড, তার বার্থ ঠিক আছে কিন্তু সে অন্য অন্য দিক দিয়ে খুবই খারাপ চরিত্র, তো তাহলে কি তার এই যে জন্মের লিগালিটির কারণেই কি তাকে আমরা ভালো বলবো? যে জন্মে তার লিগালিটি আছে কিন্তু মানে তার চরিত্রগুলো ভালো না, কারণ আমাদের সমাজে তো বহু মানুষের লিগাল ভাবে বার, কিন্তু দেখা যায় যে এত ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত। যেমন আমরা মাস্টার ব্লিফিলকে দেখতে পাই, যে মাস্টার ব্লিফিল কিন্তু সে একটা লিগাল চাইল্ড, কিন্তু লিগাল চাইল্ড হওয়ার পরেও তার যে কর্মকাণ্ডগুলো অ্যাক্টিভিটিসগুলো সেগুলো কিন্তু মোটেও কি না, মানে খুবই মানে তার মধ্যে ক্রুয়েলিটি আছে, তার মধ্যে কি হিপোক্রাইসিস যেটাকে আমরা বলি, সেই হিপোক্রাইসিস শুধু যদিও শুধুমাত্র ইয়ের মধ্যে আছে ব্যাপারটা এরকম না, যে শুধুমাত্র ব্লিফিলের মধ্যে আছে এরকম না, এখানে হিপোক্রিটিক্যাল ক্যারেক্টার আরো অনেক আছে। যেমন মিসেস ব্রিজেট, ব্লিফিলের মা, সে হিপোক্রিটিক্যাল ক্যারেক্টার, কিন্তু সে কিন্তু মানে টম জোন্সের পরিচয় সে ওপেন করে নাই, এবং সে তার যে ইললিগাল যে অ্যাক্টিভিটিস ছিল সেটাকে সে গোপন রেখেছে। তো এটি কিন্তু অবশ্যই কি এটি একটি মানে হিপোক্রাইসি। আবার এখানে আমরা টম জোন্সের মধ্যে কিছু হিপোক্রাইসি পাই, সোফিয়ার সাথে রিলেশনশিপের সময় সে কিন্তু তার যে রিলেশনশিপ সেটাকে সে কি করেছে মানে হাইড করেছে। তো এগুলো আমরা হিপোক্রিটিক্যাল ক্যারেক্টার আমরা অনেক পাই, কিন্তু এই হিপোক্রিটিক্যাল ক্যারেক্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিপোক্রিটিক্যাল ক্যারেক্টার হচ্ছে মাস্টার ব্লিফিল, যদিও তার বার্তা কিন্তু লিগাল, এবং আরো অনেক বাদ বাকি যে হিপোক্রিটিক্যাল ক্যারেক্টার আছে টম জোন্স ছাড়া, তারাও কিন্তু কি তারাও কিন্তু লিগালি বার্ট বা লিগালি বর্ন। সুতরাং এখানে কিন্তু এই কনসেপ্ট গুলো কিন্তু তুলে ধরা হয়েছে যে মানে শুধুমাত্র লিগাল বার্থটাই
একজন মানুষকে আইডেন্টিফাই করার জন্য যথেষ্ট না, যদি আমাদের সমাজে অনেক সময় সেটাকেই একমাত্র বিবেচনা করা হয় তাকে, এই একমাত্র বিবেচনা করা যাবে না, বরঞ্চ সেখানে অন্যান্য তার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু খুবই গুরুত্ব দিয়ে আমাদের পর্যালোচনা করে দেখতে হবে যে তার কর্মকাণ্ড গুলো ভালো কিনা। সুতরাং খুব একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে জন্মগ্রহণ করলো বলেই তাকে ভালো মনে করতে হবে, ভালো বলতে হবে, এটাও কিন্তু ঠিক না। যে অনেক সময় আমরা বলি না যে জাতের মেয়ে কালো ভালো, হ্যাঁ জাতের মেয়ে কালো ভালো, কিন্তু জাতের মেয়ে আবার জাতের মতো আচরণ কিনা সেটাও গুরুত্বপূর্ণ। জাতের মেয়ে কালো ভালো কিন্তু সে জাতের যে আচরণ, সে আচরণ তো তার মধ্যে আছে কিনা সেটা গুরুত্বপূর্ণ। সেটা সেই জন্য শুধুমাত্র কি করা যাবে না, শুধু মানে জাতের মেয়ে হলে বা জাতের ছেলে হলেই তাকে আইডেন্টিফাই করা যাবে না বা তাকে সার্টিফিকেট দেওয়া যাবে না যে সে ভালো চরিত্র, কারণ বহু জাতের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু নেগেটিভ ছেলে মেয়ের জন্ম হয়েছে বা নেগেটিভ সন্তানদের জন্ম হয়েছে। আবার দেখা গেছে যে না অতটা জাতের না, কিন্তু তারপরে দেখা গেছে যে তাদের মধ্যে কিন্তু ভালো চরিত্র যে একেবারে জন্মগ্রহণ করে নাই বিষয়টা কিন্তু সেরকম না। সুতরাং এই কনসেপ্ট গুলোকেও কিন্তু এখানে কিন্তু বিবেচনায় আনতে হবে। এখানে আমরা দেখতে পাবো যে টম জোন্স কিন্তু একটা পর্যায়ে কিন্তু এই অঞ্চল থেকে তাকে চলে যেতে বাধ্য হতে হয়, এবং যখন সে চলে যায় তখন কিন্তু সোফিয়াও কিন্তু তাকে অনুসরণ করতে থাকে। মানে কেন অনুসরণ করে, সোফিয়া অনুসরণ করে এই কারণে যে সোফিয়াকে যখন ব্লিফিলের সাথে বিয়ে দিতে যার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সে কিন্তু ছোটবেলা থেকে ব্লিফিল এবং টম জোন্স দুজনকে দেখে এসেছে, এবং সে কিন্তু টম জোন্সের চেয়ে ব্লিফিলকে খারাপ বলে বেশি মনে করে এবং আদতেও তাই। তো সেই জন্য কিন্তু সে কিন্তু কোনোভাবে ব্লিফিলকে বিয়ে করতে রাজি না এবং তার সাথে রিলেটেড হতে চায় না, এবং সেই জন্য সে নিজেকে সেভ করার জন্য কিন্তু সে এখান থেকে পালায়। তো এই যে ব্যাপারটা, যে এই ব্যাপারটাও কিন্তু আমরা দেখতে পাই যে সোফিয়া কিন্তু তার যে লাভ, সে লাভের প্রতি কিন্তু সে খুব ডেডিকেটেড, এবং সে যে কোনোভাবেই হোক না কেন সে তার লাভটাকে হাইলাইট করতে চায়। এটা একটা গুরুত্বপূর্ণ। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে রোমান্স, লাভও আছে রোমান্সও আছে, এবং সেই লাভ এবং রোমান্স, এবং এখানে যেরকম মানে আমরা যেরকম বাংলা সিনেমার সময় দেখি না, যে বাংলা সিনেমার সময় দেখি যে নায়ক নায়িকাকে সেভ করছে, এই জন্য নায়িকা কি হয়ে যায়, নায়কের প্রতি একেবারে ফলের হয়ে যায়। এখানে কিন্তু একেবারে সেই হয়তো বা এই সমস্ত উপন্যাসগুলো দেখেই পরবর্তীকালে বাংলা সিনেমাগুলো আসছে, যদি এই উপন্যাসগুলো ইংল্যান্ডে হয়ে টয়ে তারপরে তারা এখনকার মুভি টুভিতে এগুলো আর খুব একটা কি দেখায় না। ইংল্যান্ডের মুভিতে বা মানে আমেরিকান মুভিতে, বিশেষ করে হলিউডের মুভিতে তুমি এই যে ধরনের বিষয়গুলো এখন খুব একটা দেখতে পাবা না। সেখানে নানান মাল্টি ডাইমেনশনাল থিমস নিয়ে মানে তারা কি মুভি তৈরি করে, এবং সেই মুভির মধ্যে সাধারণ যে প্রেম কাহিনী সেগুলো একেবারেই নাই। তবে আমি একেবারে সাধারণ প্রেম কাহিনী থাকলে যে খারাপ তাও আমি বলছি না, কোনো কোনো মুভিতে থাকতে পারেও, কিন্তু একেবারে গতানুগতিক যেটা, সেই গতানুগতিকতাটা কিন্তু আসলে একটা বিরক্তিকর, যেটা আমাদের বাংলা মুভি টুভিতে কিছু হিন্দি মুভিতে আমরা দেখতে পাই, যে একেবারে ওই নায়ক নায়িকাকে সেভ করছে এই জন্য নায়িকা ফলানো হয়েছে। আমাদের এই এখানে কিন্তু এই টম জোন্সের মধ্যে কিন্তু তাই, টম জোন্স কিন্তু সোফিয়াকে মানে পাহাড়ে পড়ে যাওয়ার থেকে সে উদ্ধার করেছিল, এবং সেইখান থেকেই কিন্তু সোফিয়ার সাথে টম জোন্সের রিলেশন, এবং সোফিয়া হ্যাড ফলেন ইন লাভ উইথ টম জোন্স বিকজ অফ দ্যাট হিরোইক অ্যাক্টিভিটিস। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু আমরা মানে একেবারে মানে প্রচলিত যে নভেল গুলাতে যেরকমটা আমরা দেখি সেই, বা প্রচলিত সিনেমাগুলোতে মুভিগুলোতে নাটকগুলোতে যেরকম দেখি, আমরা সেটা এখানে কিন্তু টম জোন্স এবং সোফিয়ার সম্পর্কের মধ্যে দেখতে পাই। যদিও পরবর্তীতে সোফিয়া কিন্তু আরো অন্যান্য অ্যাক্টিভিটিস এর মধ্য দিয়ে টম জোন্সকে আরো ভালোভাবে জানতে পারে। তো এই যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি মোটামুটি একটা ক্রিটিক্যাল অ্যানালিসিস করার চেষ্টা করলাম টম জোন্সের উপরে, যে টম জোন্সের মানে চরিত্রচিত্র মানে ক্যারেক্টার অ্যানালিসিস গুলো করার চেষ্টা করলাম, যে ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলো কি এবং সেই ক্যারেক্টার গুলোর সম্পর্কে ধারণা করলাম, এবং ক্যারেক্টার গুলোর মধ্যে রিলেশন, সেই রিলেশনটা গুরুত্বপূর্ণ, যে এই যে রিলেশন সোফিয়ার বাবা ফুপু, সেটা সোফিয়ার বাবা মিস্টার স্কোয়ার ওয়েস্টার্ন সেটা আমাদের জানতে হবে, সোফিয়ার ফুপু মিসেস ওয়েস্টার্ন সেটা, এদিকে টমাস অলউডি তার নিজ ব্রিজেটের কি বলে তোমার হাজব্যান্ড ক্যাপ্টেন ব্লিফিল, তাদের ছেলে মাস্টার ব্লিফিল, তাদের ইলিগাল চাইল্ড টম মানে টম জোন্স, এইগুলা আমরা কিন্তু এই চরিত্রগুলোকে আমরা এখানে উপস্থাপন করলাম, এবং বিষয়বস্তু মানে থিম মানে মোটিভ থিম সেগুলোকে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করলাম। আর তার মাধ্যমে অল্প কিছু কথাবার্তা এসেছে কাহিনী সম্পর্কে, কিন্তু কাহিনীর ইন ডিটেল ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।